ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম খুবই কমপ্লেক্স শোনালেও কিছু স্টেপস ফলো করে সামনে আগালে পুরো ব্যাপারটাই কিন্তু বুঝে ফেলা অনেকটাই সহজ হয়ে যায়। এই যেমন কমপক্ষে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করতে হবে, এরপরে আপনাকে জানতে হবে আপনার প্রেফারড ল্যাঙ্গুয়েজে বেশ কিছু ডেটা স্ট্রাকচার আর অ্যালগোরিদম কিভাবে কাজ করে, এরপরে কোড ফোর্সেস ও লিড কোডের মতো প্ল্যাটফর্মে প্রবলেম সলভিং এ মন দিতে হবে। মোটামুটি এই স্টেপগুলো ফলো করেই ডিএস এর ফান্ডামেন্টালগুলো আয়ত্ত করে ফেলতে পারবেন। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানতে এনরোল করুন আমাদের ডিএস এর ফর জবস ক্যারিয়ার পাথে। ক্যারিয়ার পাথের এনরোলমেন্ট ইনফরমেশন পেয়ে যাবেন কমেন্ট বক্সে।